নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটা পদ, পেঁপে আর সয়াবিনের তরকারি। অনেকেই আছেন যারা সপ্তাহে দুই একদিন নিরামিষ খান, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। কম তেল মশলায় বানানো, হেলদি আর খেতেও খুব ভালো। আশা করি আপনাদের ভালো লাগবে। আসুন শুরু করছি রান্না। এখানে নিয়েছি এরকম একটা পেঁপে, আর নিয়েছি এক বাটি সয়াবিন। পেঁপেটার অর্ধেকটা ছিলকা ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি দুটো আলু। আর এই এক বাটি সয়াবিন এখন আমি গরম জলে সেদ্ধ করে নেব। সয়াবিনটা সেদ্ধ করার জন্য কড়াইতে খানিকটা জল দিয়েছি, জলটা ফুটছে, এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণটাকে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সয়াবিন ঢেলে দিলাম, এটাকে দু মিনিট সেদ্ধ হতে দেব। দু মিনিট সেদ্ধ করার পরে সয়াবিনটা বেশ সফট হয়ে গেছে আর অনেকটা সাইজে বড় হয়েছে। এই সয়াবিনটাকে দুই তিনবার ভালো করে ধুয়ে নিয়ে জল চিপে নেব। কড়াইতে দেড় টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটাকে চামচ দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। এখন গরম তেলের উপরে সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনগুলো দেওয়ার পরে মিনিট দুয়েক ফ্লেমটাকে একটু কম করে নিয়ে ভেজে নেব। সয়াবিনের কালারটা দেখুন একটু ভাজা ভাজা হয়েছে, এখন এগুলোকে তুলে নিচ্ছি। ওই কড়াইতে দিয়ে দিলাম আরো অল্প একটু সর্ষের তেল। এখন এই তেলের মধ্যে আলু আর পেঁপেটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। এখন লবণ দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন চামচ দিয়ে তুলে নিচ্ছি। আবারও কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। লঙ্কা তেজপাতা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম কোয়ার্টার চামচ জিরে। জিরে ফুটে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের একটা কেটে নেওয়া টমেটো। আর দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা, এরকম মাঝখানে টুকরো করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, কোয়ার্টার চামচ হলুদ গুঁড়ো, কোয়ার্টার চামচ লঙ্কার গুঁড়ো, কোয়ার্টার চামচ ধনের গুঁড়ো আর কোয়ার্টার চামচ জিরের গুঁড়ো। এখন মশলার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় গ্যাসটাকে কিন্তু সবসময় কম রাখতে হবে। দু মিনিট গ্যাস স্লো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে সুন্দর তেল ছেড়ে এসছে, এর মধ্যে ভেজে নেওয়া আলু আর পেঁপেটা দিয়ে দিলাম। আলু আর পেঁপেটা দিয়েও কিন্তু মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। সবকিছু ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এই বাটির তিন বাটি জল দিয়ে দিলাম। জলের সঙ্গে ভালো করে ওটাকে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটতে দেব। গ্যাসটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিলাম, একটু সবজিটাকে একটু নাড়িয়ে দিচ্ছি।
মোটামুটি আলু আর পেঁপেটা নরম হয়েছে কিন্তু একদমই গলে যায়নি। এখন এর মধ্যে ভেজে নেয়া সয়াবিনগুলো দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু স্লো টু মিডিয়াম ফ্লেমে থাকবে। যতক্ষণ সবজিটা ফুটছে ততক্ষণ আমি একটা বাটিতে এরকম 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিলাম। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে চালের গুঁড়ো বা একটু ময়দা দিলেও হবে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো। অল্প জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। দু মিনিটে কিন্তু ঝোলটা অনেকটাই কমে গেছে। এখন এর মধ্যে এই গোলাটাকে ঢেলে দিলাম। চামচ দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো। ঝোলের মধ্যে কোনো লবণ দিইনি তো অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। খুন্তি দিয়ে কিন্তু মাঝে মধ্যে নেড়ে যেতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি। এই সবজিটা কিন্তু খুব মিষ্টি হলে ভালো লাগবে না, একটু ঝাল আর স্লাইড মিষ্টি মতো হলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তরকারিটা হয়ে গেছে, এখন 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। রেসিপিটা খুব সিম্পল, পুষ্টিকর। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এখন গ্যাস অফ করে গ্যাসের উপরই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য রেসিপি নিয়ে। বাই।